আমি তোমাদের স্ট্যান্ডার্ড টুর বাংলা নি বাংলা ফার্স্ট টার্মে প্রায় তোমাদের প্রশ্ন, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, ব্যাকরণগত প্রশ্ন সবই দেওয়া হয়ে গেছে। নিশ্চয়ই সেগুলো বাড়িতে প্র্যাকটিস করেছো, করোনার জন্য স্কুল তো দীর্ঘদিন বন্ধ রয়েছে। এবার সেকেন্ড টার্মে কিছু পড়া দেওয়া হচ্ছে। আজকে এরকম পাঠ নাম্বার 12 মেসে সুভাষ মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায় 1919 সালে তার জন্ম হয় কলিকাতা নদিয়া জেলার কৃষ্ণনগরে। তিনি অন্যতম সাহিত্যের একজন কবি ছিলেন, অনেক কবিতা ও অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। 2003 সালে তার জীবনাবসান হয়। সুভাষ মুখোপাধ্যায়। ঝড় উঠে বৈশাখে জ্যৈষ্ঠীতে আম পাকে, জ্যৈষ্ঠী মানে জ্যৈষ্ঠ মাসে, কম করে দুটো মাস দারুণ গরম থাকে। মানে আমরা জানি গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ এই দু মাসে প্রচন্ড গরম থাকে। এই কিছুদিন আগে কারেন্ট না থাকার জন্য, আমফানের জন্য প্রচন্ড গরম আমরা অনুভব করছি। হ্যাঁ, সেই গরম। আষাঢ়ে মেঘের মেলা, আষাঢ় মাসে তো বর্ষাকাল, মেঘ যেখানে কালো মেঘ বৃষ্টি হয়ে যাচ্ছে। আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, কম করে দুটো মাস চলে বর্ষার পালা। বর্ষা মানে বর্ষার পালা। ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ। ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ মানে পূজা পার্বণ, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, কত রকমের পূজা রয়েছে। মন টিকে না, শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশফুল। কাশফুল জানো তো, সাদা ফুল দেখতে পাওয়া যায়। কার্তিকে ধান তোলা, অঘ্রাণে ভরে গোলা। গোলা মানে আমরা যেখানে ধান, অনেক ধান বাড়িতে এনে স্তূপ করে রাখি, জমা করে রাখি, আর অঘ্রাণে ভরে গোলা। হেমন্তে হিম পড়ে, হিম মানে শিশির, শিশির বিন্দু, হেমন্তকালে। হেমন্তে হিম পড়ে, হিম পড়ে গোবিন্দ গাল ভোলা। ফাগুনে ফাল্গুনে ভরে ভাগে, চৈত্রে পরব লাগে। হ্যাঁ, বসন্তে ফুল নিয়ে রস, মধু রস রাত জাগে। ঠিক আছে, জ্যৈষ্ঠী মানে জ্যৈষ্ঠ মাস, দারুণ এখানে অর্থ। জ্যৈষ্ঠী পার্বণ মানে উৎসব। তারপর চড়ক মানে এক প্রকার উৎসব, চড়ক মেলা। হিম মানে ঠান্ডা বাতাস ভাই। শব্দার্থগুলো রয়েছে, নিজেই পড়ে নেবে, আর আমি দিয়েছি কতগুলো কমিয়ে দিয়েছি, কিছু পড়বে। এখানে লেখা আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পরের পৃষ্ঠা 12 মেসে কবিতাটি কে লিখেছে? সুভাষ মুখোপাধ্যায়। হ্যাঁ, কোন মাসে কোন দুই মাস গরমকাল, আমরা জানি বৈশাখ জ্যৈষ্ঠ। কোন মাসে আম পাকে, জ্যৈষ্ঠীতে আম পাকে রয়েছে। রথের মেলা কবে হয় আষাঢ় মাসে, এরকম বিভিন্ন প্রশ্ন তোমরা পারবে, সেগুলো দেখে নেবে। শূন্যস্থান পূরণ করো, ওই কবিতাটা ঠিকঠাক করে পড়বে, পড়লে মানে বুঝতে পারবে। তারপরে রয়েছে সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও, মানে পার্বণ বৈশাখ মাসে, শ্রাবণ মাসে, আশ্বিন মাসে, আমরা আশ্বিন মাসে পূজা পার্বণ বলি। শরৎকালে কাশফুলে, কাশফুল না গাঁদা ফুল না বকুল ফুল, গাঁদা ফুল বললে আমরা শীতকাল জানি, কিন্তু এখানে শরৎকাল বলেছে কাশফুলের কথা। উত্তরে হাওয়া দেয় গ্রীষ্মকালে, বর্ষাকালে, শীতকালে। শীতকালে কোন কোন উত্তরে বাতাস, এই জন্য উত্তরে কোন শীতকালেই হয়। এখানে রয়েছে বিপরীত অর্থ, ঢাকা পাকা, গরম বন্ধ কম, ঢাকা খোলা হবে, পাকা কাঁচা, গরম ঠান্ডা বা শীত, বন্ধ খোলা, কম বেশি। পদান্তর ব্যাকরণ বইতে রয়েছে, হ্যাঁ সেগুলো সেখান থেকেই করানো।